রাজ্যে যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়ের পর এবার মেধাবী ছাত্র লক্ষণ উড়াংকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ত্রিপুরার ট্যাক্সেস ও এক্সাইজ দপ্তরের কমিশনার রাখি বিশ্বাস। গত 10ই মে কৈলাসহরের কলাছড়া গ্রামে স্থায়ী বাসিন্দা লক্ষণ উড়াং ও তার দিদার দুঃখ দুর্দশা এবং লক্ষণের প্রতিদিনের লড়াইয়ের কথা বিভিন্ন সংবাদ মাধ্যমের পাশাপাশি তুলে ধরা হয়েছিল আর ই নিউজের পর্দাতেও। তারপরেই রাজ্য সরকারের নজরে আসে লক্ষণের প্রতিদিনের লড়াই ও সংগ্রামের কথা। এরপর মাত্র 10 দিনের মধ্যে লক্ষণকে একটি সরকারি স্কিমের আওতায় এনে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকার ব্যবস্থা করেন মন্ত্রী টিঙ্কু রায়। বৃদ্ধা ভাতার ব্যবস্থা করে দেন তার দিদাকেও। মন্ত্রী টিঙ্কু রায়ের পর বিভিন্ন সামাজিক সংস্থার পাশাপাশি লক্ষণকে সাহায্যের জন্য ব্যক্তিগতভাবেও এগিয়ে আসেন অনেকে। ঠিক সেই রকমই এই লড়াইয়ের দিনে লক্ষণের পাশে থাকতে মঙ্গলবার তাঁর কুড়ে ঘরে হাজির হন রাজ্যের ট্যাক্স ও এক্সাইজ দপ্তরের কমিশনার রাখি বিশ্বাস। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য 40,000 টাকা অর্থ সাহায্য করেছেন তারা। আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যে এই লক্ষণ উড়াং তার সে তার দিদার সঙ্গে এখানে থাকে এবং তার কোনো আর্থিক কোনো রোজগারের কোনো ব্যবস্থা নাই। তার দিদা একদম বয়স্ক লোক, একটা খুব ছোট ভাঙা ঘরে থাকে। তার কাগজপত্র সব ঠিকঠাক মতো নেই, তার খুব ছোটোবেলায় বাবা মা মারা গেছে। তো এই নিউজটা দেখার পরে আমরা একটু আমাদের মনে একটু ইয়ে জেগেছিলো যে এরকম একটা ছেলের এ কষ্ট করে থাকছে। তো সেজন্যে আমরা আমাদের 3টা অর্গানাইজেশন, মানে 2টা ডিপার্টমেন্ট, আমাদের ট্যাক্সেস অর্গানাইজেশন, এক্সাইজ অর্গানাইজেশন এবং ইনস্টিটিউশনাল ফিনান্সের যে ডাইরেক্টরেট আছে, এই 3টা অর্গানাইজেশনের যারা অফিসাররা আছেন এবং স্টাফরা যারা আছেন, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় যে লক্ষণকে কিছুটা আর্থিক সাহায্য ওনারা করবেন। তো সেই হিসেবে সবার তরফ থেকে, সব অফিসার এবং সব অন্য যারা কর্মচারীরা আছেন, সবাই মিলে কন্ট্রিবিউশন করেন এবং সেই কন্ট্রিবিউশন থেকেই আমরা আজকে এখানে লক্ষণকে সেই টাকাটা তুলে দিতে এসেছিলাম। দরিদ্র মেধাবী ছাত্র লক্ষণ উড়াঙ্গের জীবন সংগ্রামের কথা রাজ্যবাসীকে জানানোর জন্য সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের ট্যাক্সেস ও এক্সাইজ দপ্তরের কমিশনার রাখি বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।